প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শততম মন কি বাত অনুষ্ঠান শুনতে স্কুলে না পৌঁছানো ছাত্রদের কাছ থেকে 100 টাকা জরিমানা আদায়ের অভিযোগ উঠল দেরাদুনের জিআরডি নিরঞ্জনপুর একাডেমির বিরুদ্ধে। এ ব্যাপারে ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর প্যারেন্টস অ্যান্ড স্টুডেন্টস রাইটসের জাতীয় সভাপতি আরিফ খান দেরাদুনের প্রধান শিক্ষা আধিকারিককে চিঠি দিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। দেরাদুনের শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট স্কুলের বিরুদ্ধে নোটিশ জারি করে 3 দিনের মধ্যে জবাব চেয়েছে বলে জানা গিয়েছে। এ প্রসঙ্গে আরিফ খান বলেছেন যে জিআরডি একাডেমির রবিবার মন কি বাত প্রোগ্রামের জন্য স্কুলে পৌঁছায়নি এমন শিক্ষার্থীদের 100 টাকা জরিমানা বা মেডিকেল সার্টিফিকেট জমা দেওয়ার আদেশ জারি করেছে। স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে স্কুল ম্যানেজমেন্টের পক্ষ থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে। দেরাদুনের প্রধান শিক্ষা অধিকারী প্রদীপ কুমার বলেছেন যে অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট স্কুলকে কারণ দর্শানোর জন্য নোটিশ জারি করা হয়েছে। যদি 3 দিনের মধ্যে বিদ্যালয়ের পক্ষ থেকে জবাব না আসে তাহলে বোঝা যাবে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা চাওয়া হয়েছে, এরপরই ব্যবস্থা নেবে শিক্ষা বিভাগ।